হ্যালো বন্ধুরা সানসেট ট্রিক আবারও কোলাচ ফর্ম নিয়ে এসছে যা সম্পূর্ণ বিনামূল্যতে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্যে সানসেট ট্রিক ইউটিউব সার্চ বারে সার্চ করবেন সার্চ করার পরে এরকম আপনার যে ভিডিও হোম এগুলো সেকশানে আসবে তখন আপনার যে ভিডিও দেখছেন ওই ভিডিও ডেসক্রিপশানে চলে যাবেন ডেসক্রিপশানে চলে যাওয়ার পরে মোর অপশানে ক্লিক করবেন নিচে দেখবেন গুগল ড্রাইভের লিঙ্ক আছে ক্লিক করবেন ডাউনলোড পেজ আসবে এবং ডাউনলোড করে নেবেন এছাড়া আপনি যদি মনে করেন যে আপনার শুধু এ ফোর কোলাচ ফেম লাগবে তার জন্য আলাদা করে আপনার প্লেলিস্ট করা আছে এখানে দেখুন প্রচুর এ ফোর কোলাচ ফেম আপলোড করা আছে একদম ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারেন দেখুন প্রচুর দুশো প্লাস আছে আরও এক এক করে আস্তে আস্তে আপলোড করে দেব আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এছাড়া যদি আপনারা চান

টোটাল ছটি সংখ্যার পাসওয়ার্ড আছে একটি একটি করে শো হবে আপনারা নোট ডাউন করে রাখুন আমি ছটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে আপনার এক্সটার্ট করে দেখাচ্ছি এক্সটার্ট করে এক্সটার্ট করে নিয়েছি এখানে দেখুন এ ফোর কোলাচ ফ্রেম আছে ফুল এইচডি কোয়ালিটিতে এবং এডিটেবেল আছে আমি ফটোশপ সিসি দু হাজার আঠারো ইউজ করছি দেখুন আমি ফটোশপ সি সি দু হাজার আঠারো ইউজ করছি তো ফটোশপ ওপেন করে নিচ্ছি যে দুটি পিএইচডি ডাউনলোড করলাম ফার্স্ট ওপেন ওপেন করে নেব দুটি এবং কিছুটা অল্প অল্প করে আপনাদেরকে এডিটিং করে দেখাবো যে কিভাবে এডিটিং করবেন যে সমস্ত বন্ধুরা একদম নতুন আছেন বিশেষ করে সেই সমস্ত বন্ধুদের জন্য দেখাচ্ছি নতুন যে সমস্ত বন্ধুরা আছেন নিয়মিত আমার ভিডিও দেখেন সেই সমস্ত বন্ধুরা কীভাবে এডিটিং করতে হয় জানেন দেখুন এই যে পিএইচডিটা আছে এখানে সব সমস্ত যে পিকচার ইউজ করা হয়েছে সেটা কিন্তু আলাদা আলাদা করে দেখুন সব পিএনজি ইউজ করা হয়েছে এই ফ্রেমটা যদি আপনাকে ইউজ করতে হয় আগে আপনার যে ফটোগুলি আছে বা পিকচারগুলি আছে সেগুলো আপনাকে আগে পিএনজি করতে হবে পিএনজি করার পরে এই ডিজাইনটা আনতে পারবেন দেখুন এখানে এই ফটোটিও পিএনজি আছে ইয়েলোর ওপরে ইয়লো আমি জাস্ট দেখানোর জন্য আপনাকে এই পিকচারটা দিয়ে দেখাচ্ছি আপনারা আপনার কাস্টমারের যে ছবি আছে সেটি আপনারা আগে পিএনজি করবেন তারপরে কাজ করবেন এখানে যেমন দেখুন জাস্ট ফটোর উপরে বসিয়ে দিয়েছি এবং চার চার সাইডে সঠিকভাবে যেন বসে সেইভাবে আপনারা করবেন এবং এখানে চারদিকে সব পিকচার আছে শুধু জাস্ট পিএনজি করবেন এবং পাঁচখানে দেখুন সব আলাদা করে পিএনজি করা আছে এটা একটা আছে এদিকে দেখুন এইদিকে আছে সব কিছু কিন্তু পিএনজি করেছি আপনারা এইভাবে ফার্স্ট টাইম বিশেষ করে এই পিএচডিটার উপরে শুধু পিএনজি করা আছে আপনারাও করে নেবেন মাঝখানে যে হোয়াইট যে লেয়ার আছে এখানে দেখুন আলাদা আলাদা করে লেয়ার করা আছে ক্লিক করবেন এগুলো আপনারা চাইলে ব্ল্যাক রেড ইয়েলো ব্লু যে কোনো কালার আপনারা করতে পারেন তবে হোয়াইটের উপরে বেস্ট মানাচ্ছে নিচে যে মাই হ্যাপি মাই ভ্যালেন্টাইন লেখা আছে সেটি মাই লাভ থেকে আরম্ভ করে আপনি যে কোনো লিখতে পারেন চলুন পরবর্তী যে পিএইচডিটা আছে দেখুন এখানে শুধু ফটো চেঞ্জ করছি ফটো শুধু উপরে রাখলাম ফটো কীভাবে যেমন কীভাবে চেঞ্জ করে সেটা আপনারা আগে যেসব ভিডিও দেখেছেন আপনারা জানেন শুধু আমরা আমার কাজ আপনাদেরকে প্রোভাইড করা পিএইচডি এডিটেবল করে দেওয়া যাতে আপনাদের খুব সহজের ম খুব সহজে অল্প টাইমের মধ্যে আপনারা এডিটিং করে আপনাদের কাস্টমার নতুন নতুন ডিজাইন প্রোভাইড করতে পারেন দেখুন এখানে স্টক দিয়েছি স্টকটা যদি একটু বড় করে দিই তাহলে নতুন একটি ডিজাইন তৈরি হবে আমি যদি আমি চাই যে ওই রেড কালারে প্রতিটি ছবির ছবিতে আমি যদি রে ওইরকম স্টক যদি একটু বেশি দিতে চাই কীভাবে দিতে পারবো দেখুন শুধু জাস্ট ক্লিক করবে স্ট্রোকের কালারটা চেঞ্জ করে দেবেন আর একটু স্টকটা একটু মোটা করে দেবেন বা যে পিক্সেলটা আছে সেটা একটু বাড়িয়ে দেবেন দেখবেন একই রকম ডিজাইন প্রতিটি ফটো চলে গেছে একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিলাম দেখুন নেক্সট যে ভিডিও আসবে সেটি বিল বুক আসবে চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে পারেন দেখুন এরকম বিল বুক আপনারা ওয়ার্ডে পেয়েছেন কিন্তু পিএইচডি ফাইল কোনো দিন পাননি আমি আপনাদেরকে পিএইচডি ফাইল ফ্রিতে আপলোড করব ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য আশা করি ছটি সংখ্যার পাসওয়ার্ড পেয়েছেন